উদ্বাস্তুকরণী অশোকনগরের থেকে, যার বয়স কম বেশি 7 দশক। সেই মফস্বল শহরে পাশাপাশি বাস করে আসছে স্বাধীনতা পূর্বের ভিটেহারা মানুষেরা, পাশাপাশি থাকেন ফরিদপুর, খুলনা, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ। যারা সেদিন এসেছিলেন সব হারিয়ে, তাদের তৃতীয় প্রজন্ম এবং চতুর্থ প্রজন্ম আমরা এখানে উপস্থিত। অহর্নিশ পত্রিকা গত 27 বছর ধরে সাহিত্য ও বিদ্যা জগতে কিছু কাজ করার চেষ্টা করেছে, আর আমাদের এই গ্রন্থাগার সেই শ্রমের ফসল। করোনাকালে আমাদের সেই অঞ্চলে অন্ধকারে খানিকটা আলো দিতে পেরেছিল। আজ আমরা এই সম্মান পেয়ে আপ্লুত এবং উৎসাহিত। এই সম্মান আমাদের দায়িত্ব এবং কাজের ইচ্ছে আরো বাড়িয়ে দিল। আমরা এই পুরস্কার উৎসর্গ করছি প্রয়াত কবি শঙ্খ ঘোষ, প্রয়াত ফণীভূষণ চক্রবর্তী এবং প্রয়াত কানন চক্রবর্তীকে। আপনাদের অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর তার সাথে বলছি যেটা, যে পিয়ালির বইঘর এবং আলাপ আমাদের প্রেরণা, আমরা জানি এবং আলাপের সাথে আমাদের কিছুটা, আমার কিছুটা ব্যক্তিগত পরিচয় আছে। এবং দিদি কথা বলতে বলতে তার চোখে যে জল চলে এলো, আমি গত 22শে শ্রাবণ আমার মাকে হারিয়েছি। আমারও মনে হয়েছে গত 1 বছর ধরে আমার মা অসুস্থ ছিলেন, তার আগের 1 বছর আমারও মনে হয়েছে সর্বত্র, শহর তো বটেই, মফস্বল, আমরা মফস্বলে থাকি, সর্বত্র বৃদ্ধ বৃদ্ধারা এখন খুব অসহায়। এবং আপনারা শুনে খুশি হবেন যে এই যে ছেলেমেয়েরা এখানে দাঁড়িয়ে আছে, এরা প্রত্যেকে শুধু লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে না, আমরা সবাই মিলে আমাদের অশোকনগরে কারো কোনো রকম কোনো অসুস্থতা বা কোনো রকম কোনো প্রয়োজন পড়লে আমরা সঙ্গে সঙ্গে ছুটে যাই। এরকমও হয়েছে, এখানে 3টি ছেলে রয়েছে, ওরা একদম সম্পূর্ণ অপরিচিত আমাদের অশোকনগরের মানুষ, বৃদ্ধ মানুষ, তার জন্য হাসপাতালে রাত জেগেছে পর্যন্ত। তাই আজকে যে কারণে আমরা এখানে এসেছি, আমরা যে শুধু সেইটাই করছি তা না। আমার খুব ভালো লাগলো যে কৃষ্ণ মেমোরিয়াল ট্রাস্টের যে প্রথম চিন্তার যে কথা, সত্যি খুব দরকার। এবং আমাদের বৃদ্ধ বৃদ্ধারা খুব অসহায়, প্রত্যেকেরই 1টি বা 2টি সন্তান, বিশেষ করে যারা বিদেশে চলে গেছে ছেলেমেয়েরা, সেই বাড়িগুলো খাঁখা করছে আমাদের অশোকনগর। আমরা সত্যি সত্যি শঙ্খ ঘোষের কবিতার সেই লাইনের মতো আয় আরো বেঁধে বেঁধে থাকতাম,